Oppo, Vivo, Xiaomi, Realme তারপর OnePlus যে কোনো ডিভাইস অনুযায়ী আমি সব চার্জার হেডফোন সব প্রোভাইড করে রাখছি অপর জন্য অপর চার্জার দেব অপর হেডফোন দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা কম প্রাইজের মধ্যে ইউজড ফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হবে আজকে আমি যে শপিতে রয়েছি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড বলেন বা ইউজড ফোন বলেন যাই বলেন এই ফোনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে তো আজকে আমি যে শপিতে রয়েছি এই শপটির নাম হচ্ছে মোবাইল মার্ট আর এই শপটির অ্যাড্রেস হচ্ছে মিরপুর 11.5 পুলিশ ফাঁড়ির ঠিক অপোজিটে রংধনু মার্কেট পেয়ে যাবেন আপনারা ঠিক তৃতীয় তলায় আসলে 315/A এই শপটি আপনারা পেয়ে যাবেন এই শপটিতে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন বিজয় ভাইকে মূলত বিজয় ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা কুরিয়ারের ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে ঘরে বসে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থাটাও চালু রয়েছে তো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক অনেক ফোন দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য ফারস্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করতে ভাই আমাদের কাছে 2500 টাকা থেকে শুরু করে 4000 5000 6000 10000 20000 25000 50000 টাকা পর্যন্ত ফোন আছে মানে আপনার ভিউয়ার্সদের জন্য তো আমি মিড রেঞ্জ থেকে শুরু করে মানে লো রেঞ্জ এবং হাই রেঞ্জ পর্যন্ত সব ডিভাইস গুলো দেখানোর চেষ্টা করব ভিডিওতে তো আমি প্রথমে দেখাবো হলো Vivo Y1s 332 এই ডিভাইসটির প্রাইসটি পড়বে মাত্র 8200 টাকা কত জিবি র‍্যাম এটা 3 জিবি র‍্যাম 32 জিবি রম এবং ঢাকা বিডি ব্লগস দেখে যারা আসবে যাদের মানে কি সাবস্ক্রাইবার থাকবে ঢাকা বিডি ব্লগসের তাদের জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট মাত্র 8000 টাকায় পাবেন আচ্ছা 332 ডিভাইস Vivo ফিঙ্গারপ্রিন্ট উইথ ফিঙ্গারপ্রিন্ট ওকে 332 এটা জি তারপর আপনি পাবেন Vivo U10 5000 mAh এর এই ফোনটি 332 এটার প্রাইস পড়বে মাত্র 9000 টাকা ওকে বিগ ব্যাটারি কত জিবি এটা এটা 3 জিবি র‍্যাম 32 জিবি রম তারপর আপনি পাবেন অপর A12 4GB 64GB হলে এই ফোনটির প্রাইসটি পড়বে 9000 টাকা এবং 3GB 32GB হলে এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 8000 টাকা দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তারপর আমি দেখাবো অপো A5s এর প্রাইসটি পড়বে 3GB 32GB হলে মাত্র 8000 টাকা 4GB 64GB হলে মাত্র 9000 টাকা এটাও দুইটা ভেরিয়েন্ট জি এটাও দুইটা ভেরিয়েন্টের হয় তারপর আমি দেখাবো ভিভোর একটি এক্সক্লুসিভ মডেল মানে Y12G এটা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি Y12G Y20 Y20i এবং Y20a Y20G এই ফোনটি একদম দেখতে একদম সেম 5000 mAh এর বিগ ব্যাটারি Y12G হলে পড়বে 9000 টাকা Y20i হলে পড়বে 9000 টাকা Y20a হলে পড়বে 9500 টাকা আর যদি ওই ক্ষেত্রে Y20 হয় তাহলে এটার প্রাইস পড়বে 11000 টাকা এবং Y20G হলে পড়বে 12000 টাকা তারপর আমরা দেখাবো Realme 5i স্ন্যাপড্রাগন 665 প্রসেসর এই ডিভাইসটি খুবই চাহিদাপূর্ণ একটা ডিভাইস এর প্রাইস পড়বে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা Realme 5i কত জিবি এটা এটা 4GB RAM 64GB ROM তারপরে দেখাবো আমরা Vivo Y50 8GB RAM 128GB ROM হলে এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 13500 টাকা 4GB RAM 64GB ROM হলে এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 12500 টাকা ওকে তারপর আমরা দেখাবো Realme 2 Pro 4GB RAM 64GB ROM হলে মাত্র 9500 টাকা পড়বে 6GB RAM 128GB হলে পড়বে মাত্র 11000 টাকা তারপর আমরা দেখাবো MIA2 স্ট্রোক অ্যান্ড্রয়েড এই ডিভাইসটি 4GB RAM 64GB ROM এর ফোনটি মাত্র পড়বে 10000 টাকা 10000 টাকা জি ভাই আচ্ছা যেহেতু এখানে ইউজড ফোন দেখতে পাচ্ছি আমরা তো আপনারা মানে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কেমন দিচ্ছেন ভাই আমাদের মানে কি প্রাইস সেগমেন্ট অনুযায়ী যারা 10000 টাকার উপরের যে ডিভাইসগুলো নিবে মানে তাদের জন্য আমরা 20 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি আমি ফার্স্ট 20 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি আমরা ইনটেক ডিভাইসের ক্ষেত্রে 7 দিন অফিসিয়ালসরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আমি ইউজ ডিভাইসের ক্ষেত্রে 20 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিতেছি ওকে 20 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো ভাই নেক্সট আমরা কোন ফোনটি দেখব নেক্সট আমরা দেখব Oppo A53 6128 হলে এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 12500 টাকা 464 হলে পড়বে মাত্র 11500 টাকা তারপর আমরা দেখব Redmi 9 Power
6000 mAh এর বিগ ব্যাটারি 48 মেগাপিক্সেল স্ন্যাপড্রাগন প্রসেসর এই ফোনটি মাত্র এটা মানে একটা পাওয়ার ব্যাংক বললেই চলে এই ফোনটির প্রাইস পড়বে 4128 হলে মাত্র 12500 টাকা ওকে মাত্র 12500 টাকা তো ভিউয়ার্স মানে এখন মানে আমরা যেই প্রোডাক্টগুলো দেখালাম এগুলো মিড রেঞ্জের তো হিউজ মানে কি হাই রেঞ্জের অনেক প্রোডাক্ট আছে OnePlus বলেন Vivo বলেন IQ বলেন Realme বলেন অনেক মানে বিগ বাজেটের ফোন আছে তো আমি ওইগুলো পরে দেখাইতে চাচ্ছি মানে আপনার ভাইয়ের মানে কি ব্লগের মানে ভিউয়ার্সের জন্য তো আমি এখন লো রেঞ্জের প্রোডাক্টগুলো আমি দেখাইতে চাচ্ছি মানে যাতে আপনাদের সুবিধা হয় আর কি সুবিধার্থের জন্য তো আমি প্রথমে দেখাবো হলো MI3 দেখাবো কারণ কি এই ফোনটি খুবই চাহিদাপূর্ণ একটা মডেল কম বাজেটের মধ্যে যাদের বাজেটটা একটু কম বাজেট সেগমেন্ট তাদের জন্য 2GB RAM 16GB ROM এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 2800 টাকা একমাত্র ঢাকা বিডি ব্লগসে যাদের সাবস্ক্রাইব থাকবে এবং লাইক দেওয়া থাকবে তাদের জন্য উইথ গিফট 2800 টাকা হলে কিন্তু আপনারা একটা স্মার্টফোন পেয়ে যাবেন স্মার্টফোন উইথ গিফট তারপর আমরা দেখাবো Redmi 4 Prime এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 5000 টাকা কত জিবি এটা 3GB RAM 32GB ROM 4000 mAh ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর এবং 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই ফোনটিতে মাত্র 5000 টাকা তারপর আমরা দেখাবো Redmi 5 এ এই ফোনটি মানে খুবই ভালো সার্ভিস দিবে কম বাজেটের মধ্যে 2GB RAM 16GB ROM মাত্র 5000 টাকা এই ফোনটা সার্ভিস খুবই ভালো দিবে ওকে তারপর আমরা দেখাবো হলো Oppo F1s মানে যারা লো রেঞ্জের মধ্যে কিছু ছোট ফ্ল্যাগশিপ খুঁজতেছে অপোর ফার্স্ট ফ্ল্যাগশিপ অপো F1s 4000 mAh ব্যাটারির এই ফোনটি 4GB RAM 32GB ROM মাত্র 6000 টাকা 4GB RAM এর ফোন মাত্র 6000 টাকা তারপর আমরা দেখাবো Oppo A57 3GB RAM 32GB ROM এর ফোন এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 5000 টাকা দেখতে একদম সেম তারপর আমরা দেখাবো হলো Vivo Y67 ডিজাইনটা একদম অনেক সুন্দর করছে মানে কি ফ্ল্যাগশিপের মতো ডিজাইন করছে এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 6000 টাকা 4GB RAM 64GB ROM আচ্ছা আচ্ছা এখান থেকে যে কোনো ফোন কিনলে কি কি গিফট পাচ্ছে এখান থেকে যে কোনো ফোন কিনলে যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবে তাদের জন্য একটা প্রোটেক্টর গ্লাস প্লাস একটা হেডফোন গিফট করে দেব আমরা এবং হ্যাঁ চার্জার ফোনের সাথে থাকবে এবং যেই ফোনগুলো বড় সেগমেন্টে তাদের জন্য মানে ভালো ভালো চার্জারগুলো আমি ঠিক আছে মানে পারচেজ করে রাখছি এগুলোর সাথে ইম্পোর্ট করলে চার্জার হয়তো বা আসে না বা আসলেও আমরা দিয়ে দিই কাস্টমারে তো আমি ভালো ভালো চার্জারগুলো প্রত্যেক মডেল সেগমেন্ট অনুযায়ী মানে অপ্পোর জন্য অপ্পো ভিভোর জন্য ভিভো রিয়েলমির জন্য রিয়েলমি শাওমির জন্য শাওমি এবং ওয়ানপ্লাসের জন্য ওয়ানপ্লাস সব ডিভাইস সেগমেন্ট অনুযায়ী আমি সব চার্জারগুলো মানে পারচেজ করে রাখছি কাস্টমারদের দেওয়ার জন্য সুবিধার্থের ক্ষেত্রে ওকে তো ভাই নেক্সট কোনটা দেখবো নেক্সটে আমি দেখাবো হলো Redmi Note 5 Plus 4GB RAM 64GB ROM 4000 mAh এর বিগ ব্যাটারি এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 8500 টাকা খুবই ভালো সার্ভিস দিবে এবং এই ফোনটির সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি খুবই ভালো দেওয়া আছে যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবে তাদের জন্য যারা ঢাকার ভিতরে থাকবে তাদের জন্য 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি আর যারা ঢাকার বাইরে থেকে মানে অর্ডার করবে তাদের জন্য 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি এখন আমরা কিছু কম প্রাইসের মধ্যে আইফোনের কিছু কালেকশন দেখাইতে চাচ্ছি তো আইফোন প্রথমে দেখাবো আইফোন 5 কম বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা মানে কি ফোন আইফোনের ক্ষেত্রে আইফোন 5 পড়বে মাত্র 5000 টাকা পাবেন আইফোন 5 কত জিবি এটা 1GB RAM 32GB ROM ওকে তারপর আমরা দেখাবো আইফোনের 5S থেকে মূলত ফিঙ্গারপ্রিন্ট এবং স্লো মোশন শুরু হয়েছে ভিডিও তো আইফোন 5S এর প্রাইস পড়বে 6500 টাকা মাত্র 6500 টাকা তারপর আমরা দেখাবো আইফোনের 6 সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোনের 6 এর প্রাইস পড়বে মাত্র 10000 টাকা পাবেন আইফোনের 6 তারপর আমরা দেখাবো আইফোনের 6S মূলত আইফোনের 6S থেকেই আইফোনের 2GB শুরু হয়েছে তো আইফোনের 6S এর প্রাইস রাখবো আমরা মাত্র 14500 টাকা আইফোনের 2GB পাবেন আপনারা ওকে ভাই অনেকে উইথ গিফট আচ্ছা অনেকে তো হয়তো বা আপনার এই শপে আসতে পারবে না বা ঢাকার বাইরে রয়েছে কুরিয়ারে নিতে চায় জি তারা কি সিস্টেমে নিতে পারবে তাদের জন্য মানে কি আমরা 64 জেলা মানে কি বাংলাদেশ অল অ্যারাউন্ড বাংলাদেশ 64 জেলা আমরা মানে কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে মানে কি সার্ভিসগুলো দিতেছি মানে কেউ যদি চায় যে ভিডিও দেখে হোম ডেলিভারি নিবে তাহলে রেডেক্স এর মাধ্যমে আমরা পৌঁছে দেবো 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় ঢাকার বাইরে তাহলে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো এবং ঢাকার ভিতরে যদি কেউ নিতে চায় হোম ডেলিভারি তাহলে গ্যারান্টি 24 আওয়ার্স ডেলিভারি দিব আমরা মানে 24 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারিটা হোম ডেলিভারি পৌঁছে দেবো এবং ওই ক্ষেত্রে 10000 টাকার নিচের যেই ফোনগুলো ওইগুলো অর্ডার করতে হলে 510 টাকা অ্যাডভান্স করতে হবে এবং 10000 টাকার উপরের যেই ফোনগুলো ওইগুলো 1020 টাকা অ্যাডভান্স করতে হবে তাও আলোচনা সাপেক্ষে অনেক সময় আমরা চিন্তা করি যে না কাস্টমার যদি কোনো প্রবলেম থাকে যে না অ্যাডভান্স করতে বেশি অ্যাডভান্স করতে প্রবলেম
হইতাছে তো আমরা ন্যূনতম 510 টাকা অ্যাডভান্স নেই তো যেই কোনো ডিভাইসের জন্য 510 টাকা অ্যাডভান্স করলে আমরা এটা পাঠিয়ে দেব আচ্ছা তো ভাই আরো অনেক ফোন দেখতে পাচ্ছি তো নেক্সট কোনটা দেখাচ্ছেন তো ভাই আমি মানে কি এখন চাচ্ছি যে মানে মিড রেঞ্জের থেকে একটু উর্দে যাদের জন্য মানে যাদের একটু মানে কি বেশি হাই ভেরিয়েন্টের ফোনগুলোর প্রয়োজন হয় তো তাদের জন্য আমি কিছু প্রোডাক্টগুলো রাখছি ওগুলো দেখাইতে চাচ্ছি তো প্রথমে আমি দেখাবো হলো Realme 6 Pro Realme 6 Pro Snapdragon প্রসেসর খুবই সুন্দর একটি ডিজাইনের ফোন এই ফোনটির প্রাইসটি পড়বে 6128 হলে মাত্র 16000 টাকা 2828 হলে পড়বে মাত্র 17000 টাকা আচ্ছা 1000 টাকা ডিফারেন্সে আপনি 2 জিবি বেশি পাচ্ছেন তারপর আমরা দেখাবো Oppo F17 Oppo F17 6128 ভেরিয়েন্ট হলে এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 15500 টাকা 2828 হলে পড়বে মাত্র 16500 টাকা তারপরে কিছু মানে কি ইউনিক কিছু ডিজাইনের ফোন দেখাইতে চাচ্ছি Spark 70 Tecno Spark 70 এটা বাংলাদেশে অ্যাভেলেবল হয় না তো এটা ইন্ডিয়ান ফোন এই ফোনটি 4GB RAM 128GB ROM ক্যামেরাটা জাস্ট জোস ক্যামেরাটা আমি একটু দেখাই আপনাকে এটা হলো ফোনটার ক্যামেরা তো এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 10000 টাকা 4128 মাত্র 10000 টাকা তারপর আমরা দেখাবো Oppo A15 Oppo A15 এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 9000 টাকা 332 মাত্র 9000 টাকা বিগ ব্যাটারি তারপর আমরা দেখাবো Vivo Y20i এটার কথা আমি ফার্স্টেই বলছি যে সেম মডেল হয় তো Y20i Y20a এবং Y12s এইগুলা যেই হোক না কেন 9000 টাকা এবং 9500 টাকা Y20a আর Y20 এর ক্ষেত্রে আমরা রাখতে পারবো মাত্র 10500 টাকা 10500 টাকা তারপর আমরা দেখাবো Samsung এর কিছু মানে বিগ ব্যাটারির ফোন Samsung M30s 6000 mAh ব্যাটারি সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটি 4GB RAM 64GB ROM হলে পড়বে 11500 টাকা 6128 হলে পড়বে মাত্র 13000 টাকা তারপর আমরা স্ট্রোক অ্যান্ড্রয়েডের MIA3টা দেখাবো মানে MIA3 যেই সময় বের হয়েছিল খুবই চাহিদাপূর্ণ একটা মডেল ছিল তো 48 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটি 4000 mAh ব্যাটারি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটি মাত্র পড়বে 12000 টাকা 12000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর আমরা দেখাবো Oppo A54 Oppo A54 ইউনিক কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 4GB RAM 128GB ROM হলে পড়বে মাত্র 13000 টাকা 6GB RAM 128GB ROM হলে পড়বে মাত্র 14000 টাকা ইউনিক কালার মানে একদম ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম বাংলাদেশে লঞ্চ হয়নি এই ফোনটা তারপর আমরা দেখাবো Oppo A15s Oppo A15s সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো একটু আমি আয়না দেখাইতাছি Oppo A15s তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারটা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই সব কালারই আমরা দিতে পারবো 4GB RAM 64GB ROM হলে পড়বে 10000 টাকা 4128 হলে পড়বে মাত্র 11000 টাকা Oppo A15s তারপর আমরা দেখা বলো Xiaomi Note 8 মানে 2021 এটা লঞ্চ করা হয়েছে এটার এতই চাহিদা যে দুইবার লঞ্চ করা হয়েছে পৃথিবীর মধ্যে হয়তো বা কোনো ডিভাইস দুইবার লঞ্চ করা হয় নাই জাতীয় ফোন আর কি মানে পরিবারের বড় ছেলে আর কি এরকম একটা কথা তো এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 12000 টাকা নোট 8 মাত্র 12000 টাকা তাও সুপার ফ্রেশ কন্ডিশন 464 তারপর আমরা দেখাবো নোট 9 প্রো এটা 464 হলে পড়বে মাত্র 15000 টাকা 6128 হলে পড়বে 16500 টাকা এবং 4128 হলে পড়বে 15500 টাকা এটার সব সেগমেন্টেরই সব ভেরিয়েন্টের ডিভাইসটি আমরা দিতে পারবো প্রোভাইড করতে পারবো তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হটলাইনে যোগাযোগ করবেন এবং যেই মডেল অনুযায়ী ভেরিয়েন্ট অনুযায়ী আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি না মডেলগুলো তো সবগুলা জেনে নেবেন হটলাইন নাম্বারে আমরা অবশ্যই প্রোভাইড করব ঢাকা বিডি ব্লগসের মানে ভিউয়ার্সদের জন্য আমরা সকল সুযোগ সুবিধা দিতেছি তো সেম দেখতে নোট 9 প্রো ম্যাক্সও হয় এখন জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না নোট 9 প্রো ম্যাক্স হলে 664 হলে পড়বে 17000 টাকা 6128 হলে পড়বে 18000 টাকা তারপর আমরা দেখাবো হলো খুবই চাহিদাপূর্ণ একটা মডেল Redmi Note 7 Redmi Note 7 কম বাজেটের মিড রেঞ্জের যারা জোস ফোন চাই স্ন্যাপড্রাগন ডিভাইস এবং চার্জিং ব্যাকআপ ক্যামেরা তাদের জন্য Note 7 হলে 464 হলে পড়বে 10000 টাকা Note 7 Pro হলে পড়বে 10700 টাকা Note 7 Pro হলে সেম কিন্তু জাস্ট 700 টাকার ডিফারেন্স Pro পাচ্ছেন বা Note 7 পাচ্ছেন 700 টাকার ডিফারেন্সে তারপর আমরা দেখাবো হলো Poco C3 Poco C3 হলে পড়বে এই ফোনটির প্রাইস মাত্র 9000 টাকা মাত্র 9000 464 হলে 332 হলে পড়বে মাত্র 8000 টাকা ওকে তারপর আমরা দেখাবো হলো Narzo 20A Narzo 20A 464 হিউজ ব্যাটারি এবং সুন্দর অনেক সুন্দর একটি ক্যামেরার ফোন এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা 6.5 ইঞ্চি ডিসপ্লে এই ফোন তারপর আমরা দেখাবো কিছু মানে লো রেঞ্জেরও কাছাকাছি এবং মিড রেঞ্জের থেকে কম আর কি এই ফোনটি Note 5 Pro Note 5 Pro পড়বে 464 হলে মাত্র 8500 টাকা
তারপর আমরা স্যামসাং এর কিছু মিড রেঞ্জের ডিভাইস দেখাবো, যেরকম স্যামসাং J6 প্লাস। স্যামসাং J6 প্লাস 464 এই ফোনটির প্রাইস পড়বে 8500 টাকা। তারপর আমরা দেখাবো রেডমি 9 464 ভেরিয়েন্টের এই ডিভাইসটি, বিগ ব্যাটারি সহ এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 10000 টাকা। 10000 টাকা 464। তারপরে আমরা দেখাবো নোকিয়া C3, মানে মিড রেঞ্জের মধ্যে যারা নোকিয়া লাভার, নোকিয়া ইউজার, তাদের জন্য এটা পড়বে মাত্র 8000 টাকা, 332 মাত্র 8000 টাকা। তারপর আমরা দেখাবো অপর A5 2020, কম বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে দেওয়া 13 মেগাপিক্সেলের এই ডিভাইসটির প্রাইস পড়বে মাত্র 10000 টাকা। তারপর আমরা দেখাবো অপো A9 2020, অপো A9 2020 হুবু A5 2020-এর মতো দেখতে, জাস্ট কালারটা চেঞ্জ। এটা 8128-এ পড়বে মাত্র 14000 টাকা এবং 4128-এ পড়বে মাত্র 12000 টাকা। তারপর আমি একটি ডিভাইস দেখাইতে চাচ্ছি যে ছোট মরিচে জাল মানে বেশি, এটা কিভাবে বলে এটা এই ফোনটা না দেখলে বোঝাই যায় না, Realme 3 Pro। কম বাজেটের মধ্যে যারা গেমিং ফোন খুঁজতেছে এবং ক্যামেরার ফোন খুঁজতেছে, তাদের জন্য Realme 3 Pro, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 25 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, প্লাস এটা স্ন্যাপড্রাগন 712 প্রসেসর দেওয়া। এই ছোট্ট ফোনটিতে 464-এ পড়বে মাত্র 10000 টাকা, 6128-এ পড়বে মাত্র 11000 টাকা। তারপর আমরা দেখাবো হলো অপো F11, 4128 ভেরিয়েন্টের এই ফোনটি, 5000 mAh উইথ বিগ ব্যাটারি, 5000 mAh-এর ফোনটি 11400 টাকা। যারা শুধু না ঢাকা বিডি ব্লগস দেখে আসবে এবং সাবস্ক্রাইব করা থাকবে, তাদের জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট, 11200 টাকা দিতেছি আমি। 11200 টাকা F11 4128, তাও 48 মেগাপিক্সেল ক্যামেরা। ওকে, তারপর আমরা দেখাবো Realme C20 কম বাজেটের মধ্যে যারা বিগ ব্যাটারির ফোন খুঁজতেছে, তাদের জন্য শুধুমাত্র 8000 টাকা দিতেছি। তারপর আমরা দেখাবো Redmi Y2, 332-এর এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 8000 টাকা। তারপর আমি দেখাইতে চাচ্ছি যে সোনির বর্তমানে খুবই চাহিদাপূর্ণ একটা মডেল Sony XZ3, কার্ভ ডিসপ্লের এই ফোনটি, এবং ক্যামেরাটা আপনাকে দেখাই আমি, ক্যামেরাটা জাস্ট অসাম, মানে জাস্ট অসাম বললেই হয় ক্যামেরাটা। এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 16500 টাকা, 16500 টাকা কার্ভ ডিসপ্লের এই ফোনটি। আমাদের প্রত্যেকটি ফোনের সাথে আপনি পাচ্ছেন একটি প্রোটেক্টর গ্লাস, একটি হেডফোন এবং একটি ফাস্ট চার্জিং অরিজিনাল চার্জার পাচ্ছেন, মডেল ওয়াইজ অনুযায়ী ফাস্ট চার্জিং চার্জার দিয়ে দেবো প্রত্যেকটি ফোনের সাথে। তারপর আমরা দেখাবো Samsung M11, 5000 mAh-এর বিগ ব্যাটারি এই ফোনটি, 3GB RAM, 32GB ROM হলে পড়বে মাত্র 9000 টাকা এবং 4GB RAM, 64GB ROM হলে পড়বে মাত্র 10000 টাকা। তারপরে দেখাবো হলো কম বাজেটের মধ্যে একটু মানে কি যারা চাচ্ছেন সাশ্রয় মূল্যে একটি ভালো ফোন নিতে, তাদের জন্য Realme 3i 332 এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 7500 টাকা এবং 464 হলে পড়বে মাত্র 8500 টাকা। তারপরে আমরা দেখাবো হলো Samsung A50, সুপার অ্যামুলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যারা কম বাজেটের মধ্যে মিড রেঞ্জে ভালো ফোন চাচ্ছেন, তাদের জন্য Samsung A50 মাত্র 12000 টাকা, 12000 টাকা, মাত্র 12000 টাকা। তারপরে যারা সেলফি এক্সপার্ট ক্যামেরার ফোন চাচ্ছেন, তাদের জন্য আমি নিয়ে এসেছি Redmi Y3, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সাথে এই ফোনটি মাত্র 8500 টাকায়। কত জিবি এটা? 3GB RAM, 32GB ROM। তারপরে দেখা বলো আমি Vivo Y17 এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 11500 টাকা, 4GB RAM, 128GB ROM উইথ বিগ ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, 4GB 128GB, হ্যাঁ 4GB 128GB। তারপরে দেখা বলো Vivo Z1 Pro, 4GB RAM, 64GB RAM-এর এই ফোনটি পড়বে মাত্র 12000 টাকা, 12000 টাকা, জি। তারপর আমি দেখাবো Realme C12 বিগ ব্যাটারি, 6000 mAh ব্যাটারি এই ফোনটি পড়বে মাত্র 9000 টাকা, 3GB RAM, 32GB ROM। তারপরে দেখা বলো Redmi 9 Prime, 4GB RAM, 64GB ROM হলে পড়বে 11500 টাকা, 4128 হলে পড়বে 12000 টাকা। তারপরে দেখাবো Vivo Y91 এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 7500 টাকা এবং সেম দেখতে Vivo Y93 ওটা পড়বে 8500 টাকা এবং Y95 হলে পড়বে 9000 টাকা। এগুলো ভেরিয়েন্ট এবং সেগমেন্ট আলাদা আলাদা। তারপরে দেখাবো Vivo Y12, 5000 mAh ব্যাটারি এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 9500 টাকা, 3GB RAM, 64GB ROM। আচ্ছা ভাই, একটু এই দাগ দেখা যাচ্ছে, এটা কি ভাই? এগুলো দাগ না, যদি কোনো ফোনে যদি হালকা পাতলা ফাঙ্গাস থাকে, ওই ক্ষেত্রে আমি ব্যাক পলিও গিফট করতেছি তাদের জন্য, যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবে তাদের জন্য। এগুলো ভাই কোনো ব্যাপার না, আমরা প্রত্যেক প্রোডাক্টের সাথে মানে কাস্টমারদের সুবিধার্থের ক্ষেত্রে আমরা সব কিছু প্রোভাইড করতেছি, যা লাগবে আপনাদের, যা প্রয়োজন। তো ভিউয়ার্স, এখন আমি কিছু প্রিমিয়াম কালেকশনের ফোন দেখাইতে চাচ্ছি, যারা ঢাকা বিডি ব্লগসের কিছু প্রিমিয়াম কাস্টমার আছে তাদের জন্য। প্রথমে আমি দেখাবো OnePlus 7 Pro, ফুললি কার্ভ ডিসপ্লে এবং পপ আপ ক্যামেরার এই ফোনটি পড়বে মাত্র, এটার সাথে বক্স আছে,
এই ফোনটার সাথে বক্স আছে, অরিজিনাল চার্জার আছে, সব কিছু প্রোভাইড করতেছি। এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 36,000 টাকা উইথ বক্স আর 256 ভেরিয়েন্টের ফোন। তারপর আমরা দেখাবো ওয়ান প্লাস সেভেন প্রো একদম দেখতে সেম, জাস্ট এটার মানে কিছু স্পেশালিটি আছে, বিল্ড কোয়ালিটি একটু চেঞ্জেস আছে, তো এটার প্রাইস পড়বে মাত্র 38,000 টাকা সেম পপ আপ ক্যামেরা, সেম মানে কার্ভ ডিসপ্লে। কত জিবি এটা? এটা 8/256, এটাও ভাই 8/256। ওকে, তারপর আমরা দেখাইতাছি ফ্ল্যাগশিপের ওয়ান প্লাস এইট ভেরিয়েন্ট এবং সেগমেন্ট অনুযায়ী আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে আমাদের। 6/128 হলে পড়বে 34,000 টাকা, 8/128 হলে পড়বে 36,000 টাকা, 12/256 হলে পড়বে 38,000 টাকা তারপর আমরা দেখাবো হলো রিয়েলমি এক্স সেভেন ফাইভ জি এখন পর্যন্ত বাংলাদেশে আসে নেই। 8/128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পাঞ্চুয়াল হোল ক্যামেরার এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 21,000 টাকা তাও যদি ঢাকা বিডি ব্লগস দেখে সাবস্ক্রাইব করে আসে আরো 500 টাকা ডিসকাউন্ট, 20,500 টাকা দিব। এটা হচ্ছে 6GB 128GB এবং 48 মেগাপিক্সেল এআই অটো ফোকাস ক্যামেরা। তারপর আমরা দেখাবো হলো মানে তত প্রিমিয়ামও না বা তত মানে কমও না, মানে মিড রেঞ্জের যারা প্রিমিয়াম কাস্টমার তাদের জন্য অপো F17 Pro, অপো F17 Pro প্রাইস পড়বে মাত্র 18,000 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডুয়েল পাঞ্চুয়াল হোল ক্যামেরা। ওকে, এটা মাত্র 18,000 টাকা পড়বে 8/128। এটা হচ্ছে 8GB 128GB, হ্যাঁ 8GB 128GB। তারপর আমরা দেখাবো ভিভোর ভি নাইনটিন এই ফোনটি পাঞ্চুয়াল হোল ক্যামেরার ফোন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্ন্যাপড্রাগন 665 প্রসেসর এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 19,000 টাকা শুধুমাত্র ঢাকা বিডি ব্লগস এর জন্য। সচরাচর আমরা আগে সেল করতাম 21, আচ্ছা এটা এখন 2,000 টাকা ডিসকাউন্ট দিতে, সেটা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি। ওকে, বাংলাদেশে এটা এখনো আসেনি, এখন পর্যন্ত আসেনি ভাইয়া, শুধুমাত্র ঢাকা বিডি ব্লগস এর জন্য 19,000 টাকা সেল করতেছি, 2,000 টাকা আগে থেকে ডিসকাউন্ট দিই। 8GB 128GB তারপর আমরা দেখাবো অপো রেনো জেড 8/128 এই ডিভাইসটির, এটা রেয়ার, খুবই রেয়ার, এটা পাওয়া মানে খুবই মুশকিল, এটা রেয়ার। এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 8,000 টাকা কম বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অপোর এই রেনো সিরিজের ফোন পাওয়া যায় না, এটা স্বল্পতার কারণে একটাই ডিভাইস আমরা পাইছি, এটা প্রাইস পড়বে মাত্র 8,000 টাকা মাত্র 8,000 টাকা তারপর আমি শাওমির একটি প্রিমিয়াম কালেকশন দেখাইতে চাচ্ছি, শাওমি এমআই টোয়েন্টি প্রো যেটাকে বলে আর কি, এটার প্রাইস পড়বে মাত্র 48,000 টাকা 8/128 ডিভাইস, এটা 48,000 টাকা হ্যাঁ মাত্র 48,000 টাকা এইগুলা যারা প্রিমিয়াম আছে তাদের জন্য আমরা রাখছি, কিছু ঢাকা বিডি ব্লগস এর প্রিমিয়াম কাস্টমার আছে এবং আমাদের লোকাল কাস্টমার আছে প্রিমিয়াম, তাদের জন্য আমরা এই ফোনগুলো রাখছি। তারপর আমরা দেখাবো Redmi K20 Pro ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6/128 সুপার অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটি পপ আপ ক্যামেরা সহ, এই ফোনটির প্রাইস পড়বে মাত্র 19,500 টাকা খুবই চাহিদাপূর্ণ একটা মডেল। ওকে, তারপর আমরা দেখাবো ভিভোর একটা প্রিমিয়াম কালেকশন ভিভো আইকিউ জেড থ্রি এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 20,000 টাকা আইকিউ এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি, এটা ভিভোর সবচেয়ে প্রিমিয়াম লেভেলের ডিভাইস, তো আইকিউ আমরা প্রোভাইড করতেছি মাত্র 20,500 টাকা তারপর আমরা দেখাবো আইফোনের XR 89 ব্যাটারি হেলথ এবং ওয়াটার প্রুফ, ফেস আইডি, ট্রুটন, থ্রি টিউল সব কিছু চেক দেওয়া আছে, এটা আমার নিজের হাতের ফোন, আমি নিজে ইউজ করছি, 64GB ভেরিয়েন্টের এই ফোনটির প্রাইসটি পড়বে মাত্র 38,500 টাকা মাত্র 38,500 টাকা যারাই আসবেন ওয়াটার প্রুফ চেক করে দেবো এবং আইফোনের একটি 3-pin আর কি চার্জার দিয়ে দেবে ফোনটির সাথে প্রোভাইড করবে। এটা হচ্ছে আইফোন XR 64GB ওয়াটার প্রুফ, A to Z সব কিছু মানে কি এটার ফুললি ফ্রেশ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, ঠিক আছে, জায়গা স্বল্পতার কারণে আমরা অনেক ডিভাইস দেখাইতে পারি নাই, তো আপনাদের যেই কোনো ডিভাইস প্রয়োজন পড়বে আমাদের হটলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে যেই হটলাইন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সব প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আর কি আপনাদের চাহিদা অনুযায়ী। তো যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা অবশ্যই মিরপুর 11:30 পুলিশ ফাঁড়ির অপোজিটে রংধনু শপিং মল তৃতীয় তলা লেভেল 2 315/A এই শপে যোগাযোগ করবেন, অবশ্যই কফির দাওয়াত রইল, চা কফির দাওয়াত রইল, আপনারা আসবেন, আমাদের শপটির নাম হলো মোবাইল মার্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।